আমি যা আমরা জানি যে এটাই হচ্ছে এনার্জি রিচ মলিকল, এরা তো মেটাবলাইজড হয় অনেকগুলো সিরিজ অফ পাথওয়ের মাধ্যমে, তোমাদেরকে অলরেডি সেটা নিয়ে আমরা পড়ালেখা করেছি তাই না, বিভিন্ন ক্যাটাবলিক পাথওয়ে। মনে করে দেখো গ্লুকোজের জন্য কি ছিল মেজর ক্যাটাবলিক পাথওয়ে, ছিল গ্লাইকোলাইটিক পাথওয়ে, ওটা আমরা পড়ে ফেলেছি। ফ্যাটি অ্যাসিডের মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাবলিক পাথওয়ে ছিল বেটা অক্সিডেশন, সেখানে যেও কিন্তু আমরা এনএডিএইচ তারপরে এফএডিএইচ2 এগুলো প্রোডিউস করছি। এরপরে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের কথায় চলে আসো, আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডের আসলে মেটাবলিক ফেট অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করেছি, কিছু গ্লুকোজেনিক কিছু হচ্ছে কিটোজেনিক। যেগুলো গ্লুকোজেনিক সেগুলো আলটিমেটলি যে কি তৈরি করবে, পাইরুভেট তৈরি করবে, তো পাইরুভেটের ফেট যা ওর ফেটও তাই হবে। আর যারা ডিরেক্টলি অ্যাসিটাইল কোয়ে তৈরি করে ফেলে তারা তো ডিরেক্টলি টিসিএ সাইকেলে চলে গেল, তো টিসিএ সাইকেলে যেহেতু অনেকগুলো রিডিউসড কোএনজাইম তৈরি করবে। তো দেখো এই যে অক্সিডেশন যখন হয় সে ইলেকট্রন ডোনেট করে, আমি অলরেডি বলে ফেলেছি এই যে ইলেকট্রনটা ডোনেট করে সেই ডোনেটেড ইলেকট্রন কারা ক্যাপচার করে, ক্যাপচার করে হচ্ছে যে এনএডি এবং এফএডি, এরা ক্যাপচার করে এরা দেখো রিডিউসড হয়ে গেল। তাই এই যে রিডিউসড কোয়েনজাইম গুলো এরা এরা মানে ওর তোমরা তো জানো একটা হাইড্রোজেন মানে কি, একটা হাইড্রোজেন মানে হলো তার ভিতরে একটা ইলেকট্রন আছে একটা প্রোটন আছে তাই তো, এম আই কারেক্ট, আমি কি ঠিক বলতেছি না ভুল বলতেছি, MeMC5 বলো, কারণ MeMC5 এর হলো মাত্রই ইন্টারমিডিয়েট পড়ে আসছো। একটা হাইড্রোজেনের ভিতরে দুইটা জিনিস থাকে না, একটা হাইড্রোজেনে কি থাকে একটা ইলেকট্রন একটা প্রোটন তাই তো, তার মানে কি সে হাইড্রোজেন অ্যাকসেপ্ট করা মানে তার সাথে সে ইলেকট্রন এবং প্রোটন দুইটাই নিল তাই তো, তার ভিতরে ইলেকট্রনও তো আছে। এইগুলো প্রত্যেকই প্রত্যেক এক একটা হাইড্রোজেন থেকে আসলে পেয়ার পেয়ার করে দুইটা দুইটা করে ইলেকট্রন সে ডোনেট করতে থাকে। এই ইলেকট্রন গুলো হচ্ছে কি ডোনেট যখন করে, একটু পরে তোমাদেরকে দেখাবো ইলেকট্রন, ওই জন্য বলা হয় ট্রান্সপোর্ট চেন, চেনের মতো বসানো থাকে পরপর পরপর, কমপ্লেক্স 1 2 3 কোয়েনজাইম কিউ এরকম পরপর 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 যেতে যেতে একটা লেভেলে যে কি হয়ে যায়, একটা লেভেলে যে এই ইলেকট্রন কার সাথে লাগে, অক্সিজেনের সাথে লাগে, অক্সিজেনের সাথে, হ্যাঁ ইয়েস ম্যাম রাইট, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, লেগে তখন কি হয়ে যায় ওটা অক্সিডেশন হয়ে যায়। আর এট দ্য সেম টাইম আমি তোমাদেরকে একটু পরে ছবিতে দেখাবো যে ফসফোরাইলেশন হয়ে কিভাবে এটিপি তৈরি হয়, এই সবগুলো মিলে কালেকটিভলি এই জিনিসটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তো তোমরা বুঝতেই পারতো, তো এটাই কিন্তু একটা ফাইনাল কমন পাথ হয়ে, কারণ দেখো তুমি যেখান থেকে এনে মানে যে ক্যাটাবলিক পাথ হইতে যাও না কেন, সেই ক্যাটাবলিক পাথ হইতে যে তুমি যদি সেখানে এনএডিএইচ অথবা এফএডিএইচ এইটা প্রোডিউস করো, সেইটাকে তোমার ফাইনাল অক্সিডাইজড করে এটিপি প্রোডাকশন করতে হলে অবশ্যই তোমাকে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের হেল্প নিতে হবে। আচ্ছা একটা স্টুডেন্ট আমাকে ওইদিন বলেছিল যে অ্যানএরোবিক গ্লাইকোলাইসিস, এটার সাথে আনসারটা দিয়ে ফেলি যে অ্যানএরোবিক কেন, কতগুলো আমরা বলেছিলাম যে আরবিসি তে তো অ্যানএরোবিক গ্লাইকোলাইসিস হতেই পারে না, বিকজ আরবিসি তে মাইটোকন্ড্রিয়া নেই। একটু পরেই তোমরা যে দেখবা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা বসানোই থাকে হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, তাহলে যে অর্গানে অথবা যে সেলে কোনো মাইটোকন্ড্রিয়াই নাই সেখানে তো কখনোই হতে পারবে না। আরেকটা জিনিস, একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চালাতে গেলে অক্সিজেন লাগে। তোমাদেরকে আমি একটু আগে যে কোশ্চেনটা রেখেছিলাম যে কেন এটাকে আমরা রেসপিরেটরি চেইন বলি, একজন কেউ আনসার দাও কেন এটার নাম রেসপিরেটরি চেইন, আমি তোমরা একজন কেউ আনসার দাও এটার উত্তর, আমি তোমরা না পারলে পরে দিয়ে দেবো, বাট আগে তোমরা ট্রাই করো। আমার কাছে মনে হয় যে MeMC5 তোমরা অলরেডি পড়েছো, এটার নাম ইলেকট্রন ট্রান্সপোর্টের চেইনের পাশাপাশি এটার নাম হচ্ছে রেসপিরেটরি চেইন, হোয়াই উই কল ইট রেসপিরেটরি চেইন। তাহলে এখান থেকে ওরা কি করে, সব ইলেকট্রন গুলো আসলে রিসিভ করে, রিসিভ করে করে তো সবাই ও যে রিডিউসড হয়ে যায়, এইগুলোকে পরে এই সিরিজ অফ ইলেকট্রন ট্রান্সপোর্টারের ভিতর দিয়ে দিয়ে দেখবা যে একটার পর একটা একটার পর একটা এরকম করে পাস করতে থাকবে, একবার অক্সিডেশন রিডাকশন হবে, হয়ে ফাইনালি যে মলিকুলার অক্সিজেনের সাথে মিলে ওয়াটার এবং এটিপি প্রোডাকশন করবে। আমাদের এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ভিতর দিয়ে তো ইলেকট্রনটা এরকম ট্রান্সপোর্টেড হতে হতে যে ফাইনাল স্টেজে যে অক্সিডেশন অ্যাজ দ্য সেম টাইম ফসফোরাইলেশন দুটো একসাথে হয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোন জায়গাটায় হয়, কাজটা কোথায় হয়, এই যে মনে করো একটা সেল, এই সেলের ভিতরে তো আমরা কি জানি অনেক কিছু আছে, নিউক্লিয়াস আছে, এই যে এখানে কি আছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো এই মাইটোকন্ড্রিয়াকে আমরা একটা বড় করে দেখালাম, তাহলে এই মাইটোকন্ড্রিয়ার এইটা কি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার
আচ্ছা আমি একটুখানি এটা দিয়ে দিয়ে দেখ, এটা দেখতে দেখা দেখা যাবে আদৌ, আমি ঠিক জানি না। তোমরা এটা কি দেখলে দেখা যাচ্ছে জানি না। আচ্ছা দেখো, একটা আউটার মেমব্রেন, তোমরা তো জানোই মাইটোকন্ড্রিয়ার কি থাকে, একটা আউটার মেমব্রেন থাকে, একটা ইনার মেমব্রেন থাকে, তাই না? এই যে দেখো, এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন। তাহলে মাঝে যে অংশটা মাইটোকন্ড্রিয়ার, মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেনটা আর বায়োলজিক্যাল মেমব্রেন সেম, কিন্তু এখানে লিপিড বাইলেয়ার থাকে, তোমরা জানো লিপিড বাইলেয়ার থাকে। তাহলে এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এটা ইনার মাইটোকন্ড্রিয়া, তার মাঝে যে স্পেসটা এটাকে আমরা কি বলে থাকি, কি দিয়েছো তুমি, ফসফোরাইলেশন ইজ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, ফসফোরাইলেশন। না কিন্তু তুমি কমপ্লিট করো নাই, হোয়াই হোয়াই ডু উই কল ইট অক্সিডেটিভ ফসফোরাইলেশন, কেন একসাথে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি, ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, ফসফোরাইলেশন ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, না বোধহয় ঠিক না, আমি একটু পরে তোমাকে দেখাই দেবো আসলে কেন এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। আচ্ছা দেখো, সেটা হলো আমরা জানি যে তাহলে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এই যে দেখো কতগুলো কমপ্লেক্স এভাবে বসানো আছে, এনএডি, এফএমএন, কোএনজাইম কিউ, বি, সি, এ, এ থ্রি, তারপরে লাস্টে যে হচ্ছে যে এটিপি সিনথেস, এই জিনিসগুলো যে বসানো আছে এটি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই জিনিসটা মাথার ভিতরে নিয়ে যাও, কারণ একটু পরে যে আমি আর তোমাদেরকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দেখাবো না, তখন শুধু এই রেসপিরেটরি চেনের এই কম্পোনেন্ট গুলো দেখতে পাবা তোমরা, এই কমপ্লেক্স গুলো দেখতে পাবা। এখন দেখো যে মাঝের যে অংশটা, যে মাঝের যে অংশটা এটাকে আমরা কি বলে থাকি, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিন্তু আমাদের বডির দুটো ইম্পর্টেন্ট হচ্ছে যে মেটাবলিক পাথওয়ে হয়, কি কি বলো তো, দুটো ইম্পর্টেন্ট মেটাবলিক পাথওয়ে দ্যাট অকার্স উইদিন দিস মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এখানে আমি অলরেডি বলে দিয়েছি, একটা হচ্ছে টিসিএ সাইকেল, কতদিন কি পড়লা, কতদিন পড়লা না টিসিএ সাইকেল এখানে হয়, আর একটা হচ্ছে যে বেটা অক্সিডেশন, তাই তো, বেটা অক্সিডেশন এবং টিসিএ সাইকেল, এই দুটা এটিপি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য অক্সিডেটিভ রিয়াকশন, ফসফোরাইলেশন এডিপি টু এটিপি ইজ ডিপেন্ডেন্ট, না দুটা জিনিস কিন্তু সাইমালটেনিয়াসলি হয়, সেই জন্য এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেশন এবং ফসফোরাইলেশন সাইমালটেনিয়াসলি একই সাথে হয়। ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার, হ্যাঁ ইয়েস, অক্সিজেন ইজ দ্য ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার ইন দ্য ইটিসি, ইটস ওকে, কিন্তু কি হয় অক্সিজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ওয়াটার হয়ে যায়, বাট এট দ্য সেম টাইম ওই যে আমার প্রোটন গুলো, যে প্রোটন যখন ইন্টার এজে এখান থেকে আর কি ইন্টার মেমব্রেন স্পেস থেকে যখন এটা মানে খুব একটা পাওয়ার দিয়ে ড্রাইভ করে ভিতরে চলে আসে, তখন যে একটা এনার্জি জেনারেট হয় সেই এনার্জি দিয়ে কিন্তু আমার এডিপি থেকে এটিপি বানায় ফেলি, মানে অক্সিডেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফসফোরাইলেশন এট দ্য সেম টাইম হয়, জেনেটিকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আচ্ছা আর আমরা তো এটা জানি যে ফ্যাটি মানে এই যে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কিন্তু ইম্পারমিয়েবল, বেশিরভাগ জিনিসের জন্য ইম্পারমিয়েবল। তো আমি বললাম যে দুইটা পাথওয়ে আমার হয় হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তার ভিতরে একটা হচ্ছে টিসিএ সাইকেল, টিসিএ সাইকেলের আমার এখানে লাগে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, কিন্তু পাইরুভেট তো হলো, পাইরুভেট কে আগে নিয়ে যেতে হবে, তো তোমার এই পাইরুভেট কে এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এর ভিতরে নিয়ে যেতে হবে, কারণ পাইরুভেট থেকে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় সেটা কিন্তু এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স এর ভিতরে হয়, মানে পাইরুভেট, তোমরা জানো যে গ্লাইকোলাইসিস এর পাইরুভেট স্টেজ পর্যন্ত হয় হচ্ছে সাইটোপ্লাজমে, কিন্তু পাইরুভেট থেকে যদি তুমি অ্যাসিটাইল কোয়ে বানাতে চাও তাহলে তোমাকে ওটাকে নিয়ে যেতে হবে হচ্ছে এই উইদিন দা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তো আর এটা তো আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন এখানে হয়, সেই জন্য আমাদের যে কার্নিটিন শাটল, স্পেশাল টাইপের একটা শাটল ট্রেনের মাধ্যমে ওকে ঢুকাই দিতে হয়, আর এই পাইরুভেটটাও তো ইম্পারমিয়েবল, তো কিভাবে যাবে, ওর জন্য একটা স্পেশাল ট্রান্সপোর্টার থাকে, সেটার মাধ্যমে এখানে চলে যায়। এখন চলে আসো এই জিনিসটা, আমি ওই যে বললাম যে এর আগে তোমরা দেখে আসলা, তাহলে এখন দেখো এই বাসে আমি কিন্তু এখন সংক্ষেপে দেখাবো, এখন শুধু এইটা হলো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে দেখো এগুলো সব ইলেকট্রন ট্রান্সপোর্টার, বিভিন্ন কমপ্লেক্স গুলো এভাবে বসে বসে আছে, আর এর লাস্টের এইটা, লাস্টের এইটা হচ্ছে আমার এটিপি সিনথেস। তো এখানে তোমাদেরকে আমি পরে দেখাবো কমপ্লেক্স 1, 2, 3, 4, কিন্তু তার মাঝেও আবার কিছু গুলো, কিছু কিছু জিনিস থাকে,
যেমন কোয়েনজাইম কিউ, তারপর সাইটোক্রোম সি, এগুলো ইন বিটুইন এদের মাঝে মাঝে এরকম বসানো থাকে। এই যে পাশাপাশি পাশাপাশি জিনিসগুলো বসায়, দেখো অনেকটা চেইনের মতো হয়েছে না, একটা চেইনের মতো হয়েছে তাই না, একটা পুঁতির মালা চেইনের মতো হয়েছে। প্লাস হচ্ছে যে এটা কি ক্যারি করে, আসলে ক্যারি করে হচ্ছে ইলেকট্রন, ক্যারি করে বা ট্রান্সপোর্ট করে। আসলে একটা থেকে দেখবা যে একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এরকম যাবে, একটা অক্সিডেশন হবে আরেকটা রিডিউস হবে, একটা অক্সিডেশন হবে আরেকটা রিডিউস হবে, এবং পরে ফাইনাল, তুমি প্রীতম একটু আগে যে কথা বললা, ফাইনাল দেখবা কমপ্লেক্স ফোরে যে ফাইনাল অ্যাকসেপ্টর হিসেবে, ইলেকট্রনকে ফাইনাল অ্যাকসেপ্টর হিসেবে কাজ করবে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যখন ওটা অ্যাকসেপ্ট করে ফেলবে, করে ওটাকে আলটিমেটলি ওয়াটার বানায় ফেলবে। কিন্তু এই সময় ওরা কি করবে, এই যে হাইড্রোজেন গুলো, এই যে তুমি NADH, মানে ওটার ভিতরে কি আছে, হাইড্রোজেন আছে। আর এক একটা হাইড্রোজেন মানে কি, ওটার ভিতরে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। তো তুমি তো ইলেকট্রন গুলোকে এখান দিয়ে ট্রান্সপোর্ট করাচ্ছ, ওই প্রোটন গুলোর কি দশা হবে, ওই প্রোটন গুলোকেও আমার এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে পাম্প করে করে আমি কি করব, ইন্টার মেমব্রেন স্পেসে পাঠাই দেবো। দিলে ওখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে, সেই গ্রেডিয়েন্টের কারণে কিন্তু পরে দেখবা এই যে ATP, ATP সিনথেস যেটা আছে, এইখান দিয়ে এই হাইড্রোজেন গুলো, মানে ইলেকট্রোকেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট তৈরি হবে আলটিমেটলি, যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন ইন্টার মেমব্রেন স্পেসে অনেক বেড়ে যাবে, এখানে কম থাকবে। তখন স্বাভাবিকভাবে যদি কোথাও বেশি জিনিস থাকে, কম থাকে, ও ওখান থেকে এক জায়গায় যেখানে কম আছে, আমরা সবসময় তো জানি তাই না, যেখানে কনসেন্ট্রেশন কম, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলে মানে দ্যাট সলিউট উইল ট্রাই টু গো ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। এই যে হায়ার কনসেন্ট্রেশন লোয়ার কনসেন্ট্রেশনে যখন যাবে, তখন দেখবা যে একটা এনার্জি জেনারেট হবে, সেই এনার্জিকে কাজে লাগাই কিন্তু ATPটা সিনথেসিস হবে, ADPটা ফসফোরাইলেটেড হয়ে ATPতে কনভার্ট হবে। তাহলে একই টাইমে অক্সিডেশনও হচ্ছে আবার ফসফোরাইলেশনও হচ্ছে, এই যে সেম টাইম কাপলিং হচ্ছে দুইটা জিনিস, সেই জন্যই এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। চলো এখন আমরা এই ভিডিওটা একটু দেখো, এটা দিয়ে দেখে এটা জাস্ট একটু দেখো, এরপরে আমরা মূল জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমি শুধু NADH দিয়ে দেখাবো, বাট FADH2 একই ঘটনা ঘটবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে NADH যেটা আসতেছে, এটা আসলে কি, এটা কিন্তু NADH আর কিছুই না, এ হচ্ছে হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসতেছে তাই না, রিডিউসড, এটা হচ্ছে রিডিউসড কোএনজাইম। তো এই একটা হাইড্রোজেন মানে আমরা জানি একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে তাই তো। এখন এই হাইড্রোজেন এখানে কি করলো, এই হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসলো, এই ইলেকট্রন যখন যাবে তখন ওই যে ইলেকট্রিক বাল্ব যেরকম জ্বলে, একটু আগে খেয়াল করছো কিনা, এরকম জ্বলবে, জ্বলে ফাইনালি যে তুমি যেটা বলেছিলে প্রীতম, অক্সিজেন ওটাকে ইয়ে করে নিবে, অ্যাকসেপ্ট করে নিবে। তো এবার দেখো, এই যে দেখো যখনই ইলেকট্রন গুলোকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, একটা একটা করে প্রোটন কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। এখানে অবশ্য যেভাবে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু জিনিসটা যায় না, ওটা আমি পরে এক্সপ্লেন করতেছি, এখানে জাস্ট শখে। কিন্তু দেখো NADH যখন দিয়ে দিল, তখন কিন্তু সে নিজে NAD হয়ে যাচ্ছে, তার মানে কি, সে কিন্তু আবার অক্সিডাইজড হয়ে গেল। আর এই যে ইলেকট্রনটা দিয়ে দিল, এই ইলেকট্রন এই কমপ্লেক্স 1, 2, 3, 4 এরকম করতে করতে ফাইনালি দেখো 4 যাওয়ার পরে, আর এই যে প্রোটনগুলোকে পাম্প করে করে এই কোথায় পাঠিয়ে দিবে, এই যে ইন্টার মেমব্রেন স্পেস, মানে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইনার মাইটোকন্ড্রিয়াল, মাঝে দেখো এই যে হাইড্রোজেন, অলরেডি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। এটা কমপ্লেক্স 4 যেখানে আসার পরে ইলেকট্রন মানেই তো আমি জানি যে ইলেকট্রন মানে কি, ইলেকট্রন ও সবসময় একটা হাইড্রোজেনের সাথে মিলতে চাইবে, তাহলে দুটা করে ইলেকট্রন, দুটা করে হাইড্রোজেন মিলে কি হলো, দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেন মিলে কি হলো, H2 হলো, আর একটা করে ওয়াটার মিলে H2O, একটা করে ওয়াটার হবে। এবার এই রাইট সাইডে দেখো, এই যে বলেছিলাম যে গ্রেডিয়েন্ট যেটা তৈরি হবে সেটার জন্য, এটা যখন এখানে চলে আসবে তখন এই যে ADP যে ফসফোরাইলেটেড হয়ে হয়ে ATP তৈরি হয়ে যাবে। তোমরা এটা কি দেখতে পাচ্ছো, বুঝতে পারতেছো কিনা, ক্রিয়েটেড ইন দা প্রসেস, ইয়েস। তো এটাই হলো মূল ঘটনা। তো এখন আস্তে আস্তে চলো আমরা চলে যাই, তারপরে এরাই হচ্ছে যেখানে রিডিউসড কোয়েনজাইম হিসেবে, এখানে সাবস্ট্রেট হিসেবে আসবে আলটিমেটলি প্রোডাক্ট। তোমরা অলরেডি দেখে ফেলেছো যে ওয়াটার এবং ATP এই দুটাই হচ্ছে প্রোডাক্ট। এখানে হলো কোথায় সমস্ত মাইটোকন্ড্রিয়া, মানে মাইটোকন্ড্রিয়া থাকতে হবে, মাইটোকন্ড্রিয়া না থাকলে সেই সমস্ত ছেলে এটা হতে পারবে না। তোমরা দেখলা যে এটা বসানোই থাকে হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। কাজেই তোমাদেরকে যখন আমরা বলি, জিজ্ঞাসা করি যে হোয়াই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস অকার উইদিন দা
আরবিসি, তোমরা অনেক সময় বলতে পারো না, এই জিনিসটা খুব খারাপ লাগে যে তোমরা এই বেসিক জিনিসটা কেন জানবা না, যে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা বসানো আছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, তার মানে আমি যদি এটাকে ফার্দার অক্সিডাইজ করতে যাই আমি তো আর পারবো না, মানে এই যে আমার এনএডিএস তৈরি হলো এই এনএডিএস কে আমি আবার এনএডিতে কনভার্ট করবো সেটা তো আমি করতে পারতেছি না ডিউ টু ল্যাক অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া নাই তাহলে করতে পারবো না, সেই জন্য আমার এখানে অবশ্যই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কেন যদি কোনো একটা অর্গানে অক্সিজেন সাপ্লাই যদি পোর থাকে তাহলে কেন আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। একটু আগে তোমরা দেখলা যে ফাইনাল স্টেজে আমার অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়া কিন্তু আমি অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই কাজটা চালাতে পারবো না, তার মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মেইন যে হচ্ছে যে তোমার রিয়াকশন সেই রিয়াকশনটাই তো হতে পারবে না উইদাউট অক্সিজেন। এই জন্য যে সমস্ত অর্গানে অক্সিজেন সাপ্লাই কম সেখানে হলো তোমার এটা হবে না। ওকে, কারণ গতদিন আমাকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে ম্যাডাম রিনাল মেডুলাতে কেন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, শুধু রিনাল মেডুলা না, তুমি দেখো যে সমস্ত আমাদের বডি যেমন লেন্স, তারপরে আরো আরো কয়েকটা অর্গান আছে তোমরা জানো, এগুলোতে হলো যে তোমার কম মানে অক্সিজেন সাপ্লাই, পুয়ার সাপ্লাই, ইভেন ডিউরিং এক্সারসাইজ, এক্সারসাইজের সময় তো আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কেন হয়, কারণ ওই সময় আমার অক্সিজেন সাপ্লাই কম থাকে, মানে রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি তৈরি হয়, তুমি অক্সিজেন পাচ্ছ বাট ওই সময় তোমার অক্সিজেন ডিমান্ড অনেক বেড়ে গেছে, এক্সারসাইজের সময় হাঁপাতে থাকি না হা করে মানে আমরা নিঃশ্বাস নিতে থাকি, তার মানে কি আমার ওই সময় ডিমান্ড অনেক বেড়ে গেছে, আমার অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে, তো আমার তো ওই সময় অক্সিজেন সাপ্লাই দিয়ে পাচ্ছে না, তাহলে তো আমি অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই অ্যাক্টিভিটিসটা করাইতেই পারবো না, এই রিয়াকশনই করাইতে পারবো না, তাহলে এই রিয়াকশন যদি আমি না করাইতে পারি তাহলে তো তখন আমার অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এর দিকেই যেতে হবে, বিকজ আমার টিস্যুকে বা আমার সেলকে তো কিছু হইলেও অল্প স্বল্প হইলেও তো এনার্জি সাপ্লাই দিতে হবে নাকি, এটিপি তো দিতে হবে, কারণ আমরা জানি এটিপি ইজ দা এনার্জি কারেন্সি অফ সেল। তো এই হলো অবস্থা, এখন তোমরা এটা জানি যে ক্যাটাবলিক, এইটা আমরা যে সাইটোক্রোম অক্সিজেন এটিপি সিনথেস, এটাই হচ্ছে রেট লিমিটিং এনজাইম, আমি পরে একটু পরে আসতেছি। এখন এটিপি প্রোডাকশন, আমি তোমাদেরকে আজকে এই জিনিসটা আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা তিনটাও লিখতে পারো, মানে 3 ATP পার NADH আর 2 ATP পার FADH, এটা আমরা জানি যে এটা ইয়েতে গেলে রেসপিরেটরি চেনে বা এই ইলেকট্রন ট্রান্সপোর্টে যাওয়ার পরে এরকম হচ্ছে যে প্রডিউস করে, এটিপি কয়টা প্রডিউস করে। তো আবার আমি তোমাদেরকে বলেছিলাম যে এইটা হলো একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা যে 2.5 মানে পার NADH থেকে আমি 2.5 ATP পাবো আর পার FADH থেকে আমি 1.5 ATP পাবো, এই দুইটাই ঠিক আছে তোমাদের আন্ডারগ্রাড লেভেলে, দুইটাই ঠিক ঠিক আছে, তবে যারা পোস্ট গ্রাড তাদের জন্য আবার এই 3 আর এই 2 এটা ঠিক নাই, ওদেরকে ওই মূলটা জানতে হবে। তো এখন তোমাদের আন্ডার গ্রাডের জন্য আর বিশেষ করে তোমরা যেহেতু মোজাম্মেল স্যারের বইটা ফলো করো, ওখানে যেহেতু স্যার এরকম 3 ATP পার এটা লিখে দিয়েছে, ওই জন্য আমি এটাকে ইয়ে করতে বলবো, বিকজ এটাতে একটু ক্যালকুলেশন করাটা আমার কাছে ইজি, ওখানে তো একটু পয়েন্ট টয়েন্ট দিয়ে লিখতে হয়, তোমরা এটাই করো। প্লাস হচ্ছে যে আমাদের সিনিয়র টিচাররা এই 3 ATP এইটা দেখতে দেখতে ওদের চোখ ইউজ টু হয়ে গেছে, আবার 2.5 দিলেও মার্কস দেয়, ফুল মার্কসই দেয়, তারপরেও তোমরা যেটা আমার আমার কথা হচ্ছে তোমরা যেটাতে কমফোর্ট ফিল করো তোমরা সেটাই দিয়ে দিও, এটাতে কোনো এটা কোনো ম্যাটার করবে না, তোমাদের এনার্জি ক্যালকুলেশন যখনই আসে 3 ও দিতে পারো, 2.5 ও দিতে পারো, 2 এর জায়গায় 1.5 দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এখানে আমার মূল উদ্দেশ্য কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কিন্তু আমার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই যে আমি যে কোএনজাইম গুলোকে রিডিউসড করে রাখছিলাম, রিডিউসড অবস্থায় রাখছিলাম, রিডিউসড অবস্থায় মানে কি ওটাকে আমি ও এনার্জি ক্যাপচার করে রাখছিলাম, এনার্জি ওর ভিতরে দখল করে রাখছিলাম, তাকে অক্সিডাইজড করলাম, অক্সিডাইজড করলে ওকে আবার রিউজ করাতে পারবো, ওকে আবার খাটাইতে পারবো, এট দ্য সেম টাইম আমার কি দরকার এটিপি প্রোডাকশন করতে হবে, এটিপি প্রোডাকশন করবো, এটাই হলো আমার মেইন উদ্দেশ্য। এই অক্সিডেটিভ বিল্ডআপ অফ ল্যাকটিক অ্যাসিড ইন মাসলস, সেজন্য ইয়েস মেহরাব জামিকে অনেকদিন পরে দেখলাম, এই ছেলে তুমি কি আর ক্লাস ক্লাস করো না নাকি, কই হওয়া হয়ে গেছিল একদিন দেখি নাই। আচ্ছা, এখন কম্পোনেন্ট কি কি, মেহরাব জামিকে আমাদের এমইউএমসি 5 এর, তাই তো হল কথা। এই শোনো, কম্পোনেন্ট কি কি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কম্পোনেন্ট কি কি হবে, তাহলে একটা জিনিস খেয়াল করে যে একটু আগে দেখে আসলাম
কি কি দেখে আসলা, কি হাইড্রোজেন ক্যারিয়ার, হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসবে তারা কারা? তারাই যে এনএডি, এফএডি, এফএমএন, তারপরে কোএনজাইম, মেইনলি হচ্ছে এনএডি, এফএডি, এছাড়া এফএমএন ও ওই হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করে। আমি তোমাদেরকে পরে এই যে কমপ্লেক্স গুলোতে দেখাচ্ছি। তার মানে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের হচ্ছে মেইন দুইটা কম্পোনেন্ট হচ্ছে কিছু রেকর্ডেড ক্লাস দেখি ম্যাম। চান্দু, রেকর্ডেড ক্লাস আনো, রাত্রেবেলা ক্লাস নেই, তাও তুমি ঘুম থেকে উঠতে পারো না? রাতেও কি তুমি সন্ধ্যার পরে ঘুমাও? তোমাদের এমএমসি পড়তো 11টায় ক্লাস দিলে উঠতে পারে না, ওরা ঘুম থেকে ওঠে কখন? বাই দ্য ওয়ে, ওরা কি দিনে ঘুমায় রাতে জেগে থাকে? রাতে বলে কি ম্যাডাম ক্লাসটা রাতে নেওয়া যায় না? না, ক্লাসটা রাতে নেওয়া যায় না বাবা, এখন হচ্ছে যে ইন ক্যাম্পাস এরকম রুটিন হয়ে গেছে, এখন নিতে হবে। এই ক্লাস গুলো একটু ডেইলি মনোযোগ দিয়ে কইরো। হ্যাঁ, আমি তো বাবা এই জন্যে তোমাদের এই কষ্ট করে এই এক্সেসে শেষে ক্লাস নিতাম, এই জন্যে যে আমার এই বাচ্চা কাচ্চা গুলো একটু পড়ালেখার সাথে থাকুক। তোমারা তো জানোই যে আমি এমনি মেয়ে ক্লাস নিয়েছি, আমি অ্যাক্সিস এর কাছ থেকে এক কাপ কোনোদিন চাও খাই নাই। আমি তোমাদের জন্য ক্লাস নিয়েছি এই জন্যেই যে পোলাপান তোমরা একটু পড়ালেখার সাথে থাকো, নাইলে তো খুব স্বাভাবিক যে তোমরা সবকিছু ভুলে থাকবা, ভুলে যাবা। এখন আমাদের তো এই যে ক্যাম্পাসে শুরু হয়ে যাচ্ছে, অসুবিধা নাই, আমি ওখানে ক্লাস নিলেও আমার যে স্টুডেন্ট গ্রুপ আছে ওরা হয়তো অ্যাক্সিসে ইয়ে করে দিবে, আপলোড করে দিবে, তখন তোমরা দেখে নিও। বাট যার আমি ইয়ে দিয়ে দিয়ে দিব ওই যে কি নিশাচর, নিশাচর হয়তো, হ্যাঁ হ্যাঁ নিশাচর হয়তো, ঠিকই বলছো নিশাচর হয়তো। তাহলে এক কাজ করো, তুমি পেঁচার সাথে বন্ধুত্ব করে ফেলো, তুমি আর পেঁচা একসাথে থাকো না, একটা পেঁচা কিনে ফেলো তোমার বাসায়। আচ্ছা হ্যাঁ, অসুবিধা নেই, আমি তো এই যে এখন থেকে ক্লাস নেওয়া শুরু করব, এখন আমি দেখবো কে কে প্রেজেন্ট থাকে কে কে থাকে না, এখন আর ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই যে ম্যাডাম আমি রেকর্ডেড ক্লাস পরে দেখে নিব। আচ্ছা দেখো কম্পোনেন্ট গুলো কি কি, তাহলে আমরা একটা হচ্ছে হাইড্রোজেন ক্যারিয়ার, আর একটা হচ্ছে যে কমপ্লেক্সেস। কমপ্লেক্সের ভিতরে আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি যে কমপ্লেক্স 1, 2, 3, 4 এদেরকে কেন কমপ্লেক্স বলা হলো সেটাও একটা। এখন দেখো এই যে আমরা তো বললাম যে হাইড্রোজেন ক্যারিয়ার, হাইড্রোজেন ক্যারি করে করে নিয়ে আসতেছে, তারা হাইড্রোজেন ক্যারি করে নিয়ে আসতেছে, আমরা জানি যে এরা হলো কোএনজাইম গুলো, মেইনলি এনএডি, এফএডি। কোথা থেকে কিভাবে নিয়ে আসে, কি কি পাথওয়ের মাধ্যমে নিয়ে আসে, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাইছি এটা গ্লাস। যেমন গ্লাইকোলাইসিস এর সময় আমার সাবস্ট্রেট লেভেলে দুইটা কিন্তু এনএডিএইচ তৈরি হয়, এরপরে হচ্ছে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে যখন হয় তখন কিন্তু দুইটা এরকম এরকম। দেখো এই যে রাস্তায় 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 এরপরে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড যখন হয় তখন প্রত্যেকটা টার্নে, তোমরা জানো বিটা অক্সিডেশন যখন হয় ওখানে চারটা জিনিস রিপিট হতে থাকে যতক্ষণ না লাস্টে যে দুইটা অ্যাসিটাইল কোয়ে আলাদা হয়ে যায়। তাহলে এই যে চারটা জিনিসের যে সাইকেল ঘুরতে থাকে, প্রত্যেকটা সাইকেলে কিন্তু যে যে কি হয় একটা করে এনএডিএইচ, একটা করে এফএডিএইচ তৈরি হয়, আর একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। তো অ্যাসিটাইল কোয়ে তো আমরা জানি যে টিসিএ সাইকেলে চলে যাবে, এবং টিসিএ সাইকেল আমরা জানি যে তিনটা তিনটা হচ্ছে এনএডিএইচ তৈরি হয় আর একটা এফএডিএইচ তৈরি হয়, তাই তো? আচ্ছা প্রেজেন্স অফ মোর দেন ওয়ান ক্যারিয়ার তাই কমপ্লেক্স, ইয়েস প্রেজেন্স অফ মোর দেন ওয়ান ক্যারিয়ার, না হ্যাঁ প্রেজেন্স অফ মোর দেন ওয়ান ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ওইটা হচ্ছে কমপ্লেক্স, মানে ওইটা শুধু একটা জিনিস থাকে না, ওর ভিতরে অনেকগুলো জিনিস, অনেকগুলো জিনিসের কম্বিনেশন, ওই জন্য ওটা কমপ্লেক্স। এরপরে তোমরা জানো যে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, গত মানে গত ক্লাসের আগের ক্লাসে তোমাদের পড়াইছিলাম অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, কিন্তু একটা তৈরি হয় অনএনএডিএইচ তৈরি হয়।